ওই জন্যই একবার আসবে পালিয়ে যাবে ঝামেলা মিটিয়ে এই গাড়িতে একটু পরে যাবে সাধন্য থাকবে ঠিক আছে আমরা ঠিক আপনার বাড়িতে গিয়ে আপনার অসুবিধায় স্বামীজি একাডেমির পক্ষ থেকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের সামান্য ত্রাণ আমাদের প্রথম রিলিফ তুলে দিলেন এলাকা প্রবেশ করছে অর্থাৎ আজ থেকে ভাইরাসের আক্রমণ আরো বেশি প্রকোপ বাড়বে আর আজ থেকে আপনাদের আরো বেশি সতর্ক থাকতে হবে শুভেচ্ছা শুধু শুভেচ্ছা এই মুহূর্তে নয় কোনো অনুষ্ঠান নয় এদের এই চিন্তা ভাবনাটা সত্যি মানুষের পাশে থাকার যে চিন্তা ভাবনা এটা তার প্রমাণ দিল তো আমরা এই মুহূর্তে যে বিপর্যয়ের মধ্যে আমরা চলছি এই বিপর্যয়ে প্রশাসন তার নির্দেশ আপনাদেরকে জানাচ্ছে আপনারা তার নির্দেশ মতো নিজের বাড়ির মধ্যে থাকুন একটু কষ্ট হচ্ছে সবারই হয়তো সাফিসিয়েন্ট অনেক কিছু গরিব বা যারা দিন আনে দিন খায় সেই দিন মজুরি যারা ব্যক্তি তারাও বাড়ির মধ্যে আছে তাদের ঠিক মতো হয়তো তাদের চাল ডাল বাড়িতে হয়তো সাফিসিয়েন্ট রেডি করে রাখতে পারেনি তো সেই ক্ষেত্রে এই ধরনের ক্লাব সংস্থা যারা গভর্নমেন্টের রেজিস্টার ক্লাব যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই সাফল্য পেয়েছে তাদেরকে আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো যে আপনারা সবাই যে যা ক্লাব অর্থাৎ আমাদের প্রতিবেশী সেই প্রতিবেশী ক্লাব তার প্রতিবেশীদের পাশে দাঁড়াতে হবে দয়া করে লাইন করে করা দেওয়ার দরকার নেই এইটা একটা খুব ভালো চিন্তাভাবনা এদের আছে যে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ফ্রি রেশনের ব্যবস্থা করেছেন অলরেডি আপনারা দু তিন দিনের মধ্যে রেশন থেকে ফ্রি রেশনটা পেয়ে যাবেন কিন্তু তার মধ্যেও হয়তো অনেকের আলু বা এই ধরনের সমস্যা থাকতে পারে বাজার মূল্য তবু আমরা সবাই নজর রেখেছি প্রতিটা বাজারেই আমরা যেখানে রেট অত্যাধিক হচ্ছে আমরা সেখানে যাচ্ছি রেটটা যাতে কন্ট্রোল করা হয় সর্বোপরি হচ্ছে সচেতনতা এই সচেতনতার একটাই মূল থিম মানুষকে বাড়ির মধ্যে থাকতে হবে 15 দিন এই 15টা দিন যদি আমরা বাড়ির মধ্যে থাকতে পারি তাহলে কিন্তু আমরা এই ধরনের মারাত্মক ভাইরাস থেকে কিন্তু রক্ষা পাবো কিন্তু ব্যাপারটা আমরা সবাই জানি তার মধ্যেও কিছু আছে ইয়ং জেনারেশন তারা বেরিয়ে পড়ছে যারা বাইরে ছিল তারা অনেকেই ফিরেছে এলাকায় ঘোরাঘুরি করছে আমাদের কাছে খবর আছে আমরা প্রশাসনের তরফে খরচ পেলেই সঙ্গে সঙ্গে যাচ্ছি কিন্তু সবটা সেভাবে সম্ভব নয় এক্ষেত্রে আমি বলবো যারা এই সংস্থার সঙ্গে যুক্ত আছে বা এলাকার কিছু যারা বুদ্ধিজীবী মানুষ তারাও সবাই রাস্তায় নামুন সবাই রাস্তায় নয় 2-3 জন করে নামুন নেবে অন্তত মানুষকে যারা বেরিয়ে আসছে বাড়ির বাইরে যারা বাইরে থেকে এসেছে আমাদের পাশাপাশি রাজ্য থেকে তাদেরকে বাড়িতে থাকার একদম স্ট্রিক্টলিভাবে আপনারা জানান যদি আপনাদের কথা না শুনে প্রশাসনকে জানান আমরা আপনাদের পাশে থেকে সহায়তা করব কারণ ওই ধরনের যারা বাইরের রাজ্য থেকে এসেছে তাদেরকে 15 দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে কারণ এটা যদি না থাকতে পারে তাহলে হয়তো বা কে কার মধ্যে কোন এই ভাইরাসটা ঢুকে আছে আমরা কিছুই বুঝতে পারবো না মিনিমাম 10 দিন না হলে আমরা এই সিমটমটা কোনোভাবেই আইডেন্টিফাই করতেই পারছি না যে কার শরীরের মধ্যে প্রবেশ হয়ে আছে জানা নেই হয়তো আমার মধ্যে আছে আমিও জানতে পারবো না কিন্তু 10 দিন না কাটলে এই সিমটমটা কারো ক্ষেত্রেই বোঝা সম্ভব নয় তাই আমাদের সবাই উদ্দেশ্য থাকবে আমরা সবাই বাড়ির মধ্যে রিজার্ভ থাকি 15 দিন কষ্ট করে আমরা একটু ডাল চাল দিয়ে একটু আলু ভাতে করে যদি খেয়ে 15টা দিন আমরা বাড়ির মধ্যে থাকতে পারি আমরা কিন্তু এই পারবো আর এই মোকাবিলা করতে গেলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে প্রশাসন তার সহযোগিতা করবে কিন্তু সাধারণ মানুষ আমরা যারা
বাড়ির মধ্যে আজকে প্রায় তিন দিন চার দিন হয়ে গেল, আমরা কিন্তু মনের মধ্যে একদম দৃঢ়তার সঙ্গে মানে ফাইনাল করে রাখবো যে আগামী এখনো যতদিন গভর্নমেন্ট এই সিদ্ধান্ত রেখেছে এই লকডাউন সিস্টেমটা আমরা মনিটরিং করবো, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদের বাড়ির লোকগুলোকে একটা বাড়ির মধ্যে রাখবো। তা সেক্ষেত্রে যদি মনে হয় কোথাও সাফিসিয়েন্ট খাবার পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না, কোথাও ওষুধ আনতে যাওয়ার প্রয়োজন হয়েছে, বাড়ির বাইরে বেরোতে হবে, আপনারা লোকাল যারা আছে এদেরকে জানাবেন বা আমাদেরকেও জানাবেন, আমরা আমাদের সার্বিকভাবে চেষ্টা করব আপনাদের বাড়ি পর্যন্ত যাতে এই প্রবলেমগুলো সলভ করা যায়। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, বাড়ির বাইরে বেরোনো যাবে না, যারাই বাড়ির বাইরে বেরোবেন তাদের উদ্দেশ্যে পাশাপাশি যারা বাড়ির লোক আছে তাদেরকে বলতে হবে বাবা তুমি বাইরে থেকে এসেছো তুমি বাড়ির ভিতরে থাকো, তুমি কিন্তু বাড়ির ভেতরে তার ঘরটায় সে একাই থাকবে, সেখানে কিন্তু তার মা বাবা শুধু টাইমে খাবারটা পৌঁছে দেবে, তার সঙ্গে কোনো তার থালা বা বাসন বা কোনো জামা কাপড় তার ইউজ কেউ করা যাবে না। এটা একটু এই কটা দিন মেনটেন করতে হবে, ওই একটি ছেলের মধ্যে ভাইরাস থাকলে আমাদের এই এলাকাটা সবাই অনেকখানি তার এফেক্ট হয়ে যাবে। সুতরাং আমি বলবো আমরা যদি আমাদের গ্রাম আমরা যদি আমাদের এলাকাকে রিকভারি করে রাখতে পারি আমাদের সবাইকেই সজাগ হতে হবে, সবাই একটু সজাগের সঙ্গে থাকুন, ভয় পাওয়ার কিছু নেই, এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে নিজেদেরকে সজাগ থাকতে হবে। 10-15 মিনিট ছাড়া সাবান দিয়ে হলেও হাতটা ধোবেন, বাইরে থেকে যখনই কেউ আসবেন ওষুধ কিনতে যান বাজার করতে যান দয়া করে হাত পা ধুয়ে এই কটা দিন জামা প্যান্টটা বাইরে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করুন, বাড়ির বাচ্চারা আছে তাদেরকে ঠিকভাবে রাখতে গেলে এই কটা দিন আপনাদের মেনটেন করতে হবে। জানি অনেক কষ্ট, আমরাও দেখেছি বাড়িতে বসে থাকা সে আপনার বাড়ি আমার বাড়ি সবার লোকেদেরই কষ্ট হচ্ছে, কিন্তু তার হলেও এই কষ্টটা করলে যদি আমরা এই জয়লাভ করতে পারি আমরা জানবো যে আমরা পেরেছি এই অশুভ শক্তির সঙ্গে লড়াই করতে। সেক্ষেত্রে পাশাপাশি ক্লাব কিছু ইয়ং জেনারেশন আমাদের প্রশাসন সবাই সবসময় আপনাদের পাশে 24 ঘন্টা আছে, যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের কাছে যে কোনো ধরনের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উপস্থিত থাকব। সবাইকে আবারও আমি এই ব্যাপারে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে নিজের এলাকা বাঁচাতে গেলে নিজের এলাকার লোককে রোগমুক্ত রাখতে গেলে সবাইকে সরকারের এই গাইডলাইন একটু মানতে হবে, কষ্ট হলেও দয়া করে আপনারা মানুন, এই জিনিসটা এমনই, এটা যদি আমরা একটু মেনটেন করতে পারি আমরা কিন্তু জয় করবই, আমাদের এলাকা কিন্তু আমরা রোগমুক্ত রাখতেই পারব। আমাদের এই পর্যন্ত আজকের ডেট পর্যন্ত এই একটু আগে যা স্ট্যাটাস আমাদের পুরো ব্লকে এখনও পর্যন্ত কোনো ব্যক্তি এফেক্ট নেই, কিন্তু কোয়ান্টামে আছে যারা ছিল প্রায় 3,000 সেখান থেকে কমে কমে আজকের ডেটে আমাদের 1700-1800 এসে গেছে, সবাই আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, কোনো ধরনের এই ধরনের দুর্ঘটনা এখনও আমাদের ব্লকে ঘটেনি। তাই আপনারা সজাগ থাকুন, একটু ভালো করে এই সরকারের যে গাইডলাইন টিভিতে চ্যানেলে সবসময় দেখানো হচ্ছে আপনারা দয়া করে একটু প্রশাসন।